সুপ্রদর্শক আসসালামু আলাইকুম। আমরা আপনাদের সামনে নতুন একটি ধান নিয়ে এবং নতুন একটি জাতের ধান এবং নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আমাদের সেতু টিভির নিয়মিত আয়োজন কৃষি, যে কৃষি বিষয় নিয়ে বিভিন্ন ধরনের ধান পাট বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে বিভিন্ন সময় ভিডিও দিয়ে থাকি। আজকে নতুন একটি ধান, একদম সম্পূর্ণরূপে নতুন একটি ধান নিয়ে কথা বলবো, যে ধানটি বাংলাদেশে কোথাও নেই এবং এই ধানটি কীভাবে পাওয়া গেল, কীভাবে হলো সে বিষয়টা যদি আপনাদের সংক্ষেপে আমি একটু বলতে চাই, বলি যে এটি হচ্ছে শিলং চায়না ধান। আমাদের মিন্টু ভাই সে ভিয়েতনাম থেকে আনে শিলং চায়না ধান, সেই ধানের মধ্যে থেকে কিছু ধান ভিন্ন প্রজাতির বের হয়, সেই ধানটি রোপণ করে আজকে এই অবস্থায় হয়েছে। আপনাদের একটি ধানটি কেমন রোপণ হয়েছে, তেমন শীষ বের হয়নি, একটা দুইটা ধানের শীষ বের হয়েছে এবং সম্পূর্ণ ভিন্ন একটা ধান। এই ধান সম্পর্কে আরও বিস্তারিত জানবো এবং শুনবো আপনাদের কাছ থেকে, আপনাদের শোনাবো আমাদের মিন্টু ভাইয়ের কাছ থেকে। এই ধান সম্পর্কে আরও বিস্তারিত কিছু আমরা জানবো, শুনবো যে কিভাবে এই ধানটি হলো এবং এর নামটা কি আসলে, বা কী নাম আছে কিনা, আদৌ নাম আছে কিনা, এই সম্পর্কে আমরা বিস্তারিত মিন্টু ভাইয়ের কাছ থেকে জানবো। মিন্টু ভাই যদি একটু আমাদের বলতেন এই ধানটা সম্পর্কে একটু বিস্তারিত যদি সংক্ষেপে বলতেন আর কি। আসসালামু আলাইকুম, আমি আনোয়ার হোসেন মিন্টু। এই আমি আমার ভাগ্নের মাধ্যমে চীন থেকে, চীন ভিয়েতনাম ভাই হয়ে শিলং চায়না ধানটা এনেছিলাম 250 গ্রাম। সেখান থেকে এনে তার মধ্যে কিছু ধান 150-200 ধান আমি পেয়েছিলাম, সেই ধানটা আমি আমনে আলাদাভাবে রোপণ করি। দেখি হ্যাঁ, ওই 250 গ্রাম ধান 150-200 পিস ধান পেয়েছিলাম, ওই 250-200 ধান আমি আলাদা করি, একটা একটা করে রোপণ করি। এবং রোপণ করার পরে একটা বিষয় যদি ক্লিয়ার হন, যে ভাই 250 গ্রাম ধান এনেছিল, এই ধানটা 250 গ্রাম ধান এনেছিল, কিন্তু এই ধানের মধ্যে থেকে কিছু ধানের আকার আকৃতি এবং চেহারাটা একটু ভিন্ন ছিল, সেই ধানগুলাকে কেই ভাই আলাদা করছে, আলাদা করে ভিন্নভাবে রোপণ করছে, সেই বিষয়টা আর কি ভাই বলতে চাচ্ছি আর কি। ভিন্নভাবে লাগাইছি এবং লাগাই দেখি এক একটা ছড়ায় আমনেই 900-1000 করে গেছে। আশা করি বড়তে এক একটা ছড়ায় হবে, বড়তে একটা ছড়ায় 1200-1400 হবে বড়তে। এবং এই ধানটা চায়না ধানের থেকেও ওয়েট, খুব ওয়েট, চায়না ধানের থেকে খুব ওয়েট ধানে। তাই এই ধানটার নাম দিয়েছি, হ্যাঁ এই ধানটা আমি আমার মায়ের নাম উৎসর্গ করছি, ধান দিয়েছি নূরজাহান, নুরি ধান। মানে দর্শক আসলে আপনাদের একটা বিষয় ক্লিয়ার করতে চাই, এই ধানটা যেহেতু একটু ভিন্ন জাতের ধান আর এই ধানের সঠিক কোনো বিষয়টা পাওয়া যায়নি, যার ফলে ভাই যেহেতু নিজে সেই ধানের মধ্যে থেকে আলাদা করে এই ধানটিকে বের করেছে, সেটার জন্য এই ধানটির নাম দিয়েছে সে নুরি ধান, নুরি ধান হিসাবে ঈদ হয়েছে। তবে এই ধানটি এখনও পরীক্ষামূলকভাবে রোপণ হয়েছে, রোপণ করা হয়েছে। সুপ্রদর্শক, একটা গাছের একটি গাছ মানে ধানের যে চারা যা শীষ, এক একটি গাছ প্রায় 5 ফিটের উপরে আছে। আমাকে যদি একটু দেখাই ভাই, যদি একটু দেখাইতেন, আমি 5 ফুট 5 ফুট 4 ইঞ্চি আছি, তারপর আমি আমার উপর দিয়ে ধানগুলো চলে যাচ্ছে। সুপ্রদর্শক যদি দেখেন আসলে একটা ধানের ই অনেকটা বড়, আর এই ধানটা আসলে স্যাঁতসেঁতে জায়গায় হচ্ছে, খুব ভালো ভালো হয় স্যাঁতসেঁতে জায়গাটায়, যে জায়গাটা মানে হালকা পানি, হালকা হালকা পানি থাকবে, মানে স্যাঁতসেঁতে ভিজা থাকবে, এইসব পরিবেশে এই ধানটা খুব বেশি ভালো হয় মোটামুটি। ভাই এ বিষয়টি দেখলো সুপ্রদর্শক, এই ধানটিও আশা করা যায় যে আগামী বছর থেকেই ভাই এবার পরীক্ষামূলকভাবে লাগিয়েছে, এবার যদি হয় এরপর আর একটা বার লাগালে ধানটা অনেক বেশি ধান পাওয়া যাবে এবং আপনাদের মাঝে এই ধানটিও আমাদের মিন্টু ভাই ছড়িয়ে দিতে পারবে।